আজকে আমি রোজা নিয়ে রোজাকে টেকসইভাবে রোজা হিসাবে আল্লাহর কাছে পৌঁছাতে হলে কি ধরনের কাজ কি ধরনের কন্ডিশন আমাদের আল্লাহ দিয়েছেন সেই কন্ডিশনগুলো আপনাদের সামনে কয়েকটা আজকে তুলে ধরব কারণ সময় খুবই অল্প ঠিক কি না বন্ধুরে আমার আমরা দরুদ পড়েছি জিকির করেছি আরো বেশি বেশি করে করব কিন্তু এই যে রমজান মাস বান্দার জন্য নিয়ামত বান্দার জন্য গুনাহমাফের মাস আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হিসাবে পরিচিতি লাভ করার মাস জীবনের সকল গুলো গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস এই রমজান মাস এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী গণ যারা ছিলেন তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন গো এই রোজা ফরজ করার কারণ হলো তোমরা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারো এই রোজা রোজা মানে হলো সওম মানে হলো বিরত থাকা কি থাকা কথা বলে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হিসাবে মুমিনদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার সুবে সাদিক থেকে বন্ধু ইফতারের সময় হওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমরা খাবার থেকে দূরে থাকা এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা এবং রমজানকে পবিত্র পূত পবিত্র হিসাবে রমজান হিসাবে আল্লাহর কাছে আমি আমাকে রোজাদার হিসাবে তৈরি করার জন্য আর অন্যান্য পাপ থেকে বেঁচে থাকার নাম হলো বন্ধু সওম রোজা আসেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আলোচনা শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো যদি লাগে আমার দিকে সবাইকে মন দিতে হবে কি দিতে হবে কারণ আলোচনা যদি মন দিয়ে না শোনা হয় তাহলে কিছু এখান থেকে অর্জন করা যাবে না এখান থেকে কি করা যাবে না কথা বলে না কেন অর্জন করা যাবে না কারণ আপনার আমার এই চামড়া কিন্তু আসল নয় আসল হলো চামড়ার মাঝে যেই মানুষ আছে সেই মানুষটা যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা কি যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি যখন বন্ধু দেহ থেকে আত্মাটা যখন বের হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই কিন্তু মৃত বলে গণ্য হব আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে সজাগ থাকতে হবে মৃত্যুবরণ করার পরে আমরা কবরে যাব কবরে যাওয়ার পর আপনার আমার ফয়সালা শুরু হয়ে যাবে আমার রাসূল বলেছেন কবরটা দেখতে পৃথিবীর মানুষ তোমরা একরকম দেখো কিন্তু ভিতরের আচরণ তিন রকম কয় রকম তিন রকম ইমানদারের জন্য হবে পুরো নিয়ামত আর বেঈমান কাফেরের জন্য হবে পুরো কিয়ামত আর মুনাফিক যারা তাদের জন্য এটা এত বড় ভয়ঙ্কর ও বন্ধু সেই দিকে আমি যাব না আমার আলোচনা হলো আপনাদেরকে রমজানের ফজিলত বোঝানো কেন রমজানে আমল করতে হবে সেগুলো বোঝানো আমার রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যারা সাচ্চা ঈমানদার তারার জন্য কবর হবে জান্নাত অবন্ধু যারা মুনাফিক এবং বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত তবে মুনাফিক যারা তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর সাবধান হতে হবে বন্ধু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিক আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুনাফিকদের জন্য কবরটা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর হবে মুনাফিকের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকই দেখতে পারবো জানতে পারবো কে কি করেছে আর কি করেনি লুকাইবার সুযোগ নাই ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ইন্না ওয়াতু রাব্বিকা লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে দিয়েছেন বন্ধু রোজা কিন্তু আমাদের উপর ফরজ কি ফরজ রোজা আমাদের উপর কি ফরজ ফরজ এটাকে বন্ধু ফরজ হিসাবে আখ্যায়িত করতে হবে তারাবি আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা বন্ধুরে আমার এই রমজান মাসে বান্দা 11 মাসে আমল করতে পারে না ভালো কাজ করতে পারে না এই না করতে পারার কারণে বন্ধু একটা কারণ সেই নিয়ামতটা আমরা রমজান মাসে শুধু পেয়ে থাকি অন্য কোন মাসে নয় যেটা হলো মূল কারণ হলো শয়তান শয়তান মানুষকে অসুস্থ দিয়ে ভালো কাজ থেকে দূরে রাখে আমাদের জন্য রমজান মাস আসার কারণে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন ইদা যা রমাদান ফতিহাত যখন রমজান আগমন করে অবাবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ও গুল্লিকাত আবাবুন নার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আমাদের চিরশত্রু শয়তান ও সুফিদাতি শায়াতিন শয়তানকে আমার আল্লাহ বন্দী করে দেয় এই রমজান মাসে যে আমল করতে পারলো না রোজা রাখতে পারলো না তার মতো হতবাগা বন্ধু আর কেউ হতে পারে না আমাদের জন্য আরো বড় নিয়ামত রমজান মাসে বন্ধু আরো বড় নিয়ামত হলো রমজান আমাদেরকে কি নিয়ামত দিয়েছে দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী বলেছেন রে বারো পাড়ার মানুষ আমার ভাই বাবা আমার মা বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শোনো গো কাল কিয়ামতের দিন রমজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রোজাদারের পক্ষে সাক্ষী দিবে মনিব ও মনিব আমি রোজা দুনিয়ার বুকে তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম পাপ কাজ থেকে বিরত রেখেছিলাম অন্যায় কাজ থেকে বিরত রেখেছিলাম আমার দোয়া কবুল করো আর কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে মনিব আমি কোরআন এই দুনিয়ার বুকে রাতের বেলা রমজান মাসে তোমার এই বান্দাগুলোকে জাগ্রত রেখেছি জোরে জোরে সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন আমার নবীর কথা সত্য না মিথ্যা আরো জোরে বলেন না কেন আমার নবীর কথার মধ্যে যদি কেউ বিন্দু পরিমাণ সন্দেহ করে তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না কারণ সন্দেহ করার কারণে সেই বেঈমান হয়ে যাবে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আর সেই সুপারিশ কাল কিয়ামতের দিন আল্লাহ কবুল করে নিবে জোরে জোরে সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ একটা একটা করে রমজানের বরকত গুলো আপনারা বন্ধু শুনে নেন রমজান মাসে যে তারাবি নামাজ আছে কয় রাত আপনারা কি আটের পক্ষে আছেন এখন কিছু বন্ধু অনেক ফতোয়া দেয় নেওয়ালা বের হয়ে গেছে বলবো তো দেয় নেওয়ালা কি তারাবি নামাজ কয় রাকাত 20 রাকাত আমরা সারা জীবন 20 রাকাত করব চাচা কি বলেন 20 রাকাত আমি দলিল ছাড়া কথা বলবো না বন্ধু সাহাবীরা দামি না আমরা দামি সাহাবাই কেরাম এত দামি সাহাবাই কেরামের ঘোড়ার কুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয় গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাই কি যদি একটা পাল্লায় তোলা হয় সাহাবীদের ঘোড়ার কুরার নিচের মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে বন্ধুরে আমার আবু দাউদ শরীফের মধ্যে সে যে হাদিসখানা কোথায় আবু দাউদ শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিসখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে একত্রিত করলেন তারাবি পড়ার জন্য কিসের জন্য মুসল্লিদেরকে যখন একত্রিত করলেন তারাবি পড়ার জন্য ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে গেলেন সকল মুসল্লিদেরকে নিয়ে ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছে আপনাদেরকে মনে করিয়ে দিই আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে থাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে কাউকে বকা দেওয়া যাবে না হাসতে হাসতে কারো বদনাম করা যাবে না হাসতে হাসতে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না আমি মিথ্যা নিয়ে গীবত নিয়ে বন্ধু একটু পরে আলোচনা করব ছোট্ট করে একে টপিকস তৈরি করব রমজানের ফজিলত নিয়ে বন্ধু কারণ হলো কিয়ামতের দিন অনেক রোজাদার থাকবে নামাজি থাকবে তারা শুধু দিনের বেলা রোজা রেখে উপবাসে থেকেছিল আর রাতের বেলা তারা বি পরে শুধু জাগ্রত হয়ে থেকেছিল এই দুইটা ছাড়া তাদের নসিবে আর কোনো কিছুই জুটবে না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ও বন্ধু তোমরা সামনে আসো
সবাই সামনে আসো আসো সবাই আসেন আমার বাবা চাচা ভাই সবাই সবাই সামনে এই যে তুমি আসো না সামনে আসো আরে পিছনে কোনো নিয়ামত নাই পিছনে কি নাই যত কোরআন হাদিসে যত তথ্য সংগ্রহ করেছি জীবন ভর শুধু সামনেই সব নিয়ামত কি আগে আসলে সামনে বসলে আগে আসলে সামনে বসলে পিছনে কিছুই নাই পিছনে আজকে বলে দেই যেহেতু জুমার দিন আপনারা আমার ওয়াজটা মনে রাখবেন এইদিকে দেখেন খুতবা দেওয়া সুন্নাত খুতবা শোনা ওয়াজিব শোনাটা বাধ্যতামূলক আমাদের দেশে কমার্শিয়াল ডিজিটাল মুসল্লিরা কি করে ইমাম সাহেব যখন খুতবা ক্লোজ করে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন অনেক মুসল্লি ছোটাছুটি করে যায় আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই যখন আপনি সবার শেষে মসজিদে যাবেন আপনার ফেরেশতাদের নোটবুকে কিন্তু দলিলে আপনার নাম উঠবে না তার কারণ হলো যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ফেরেশতারা তাদের ডায়েরি নোটবুকটা ক্লোজ করে ফেলে কারণ কি বলো হুজুর রহস্য কি ফেরেশতারা আসমানি রহমতের ফেরেশতারা পর্যন্ত তাদের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় বুক নোটবুকটা বন্ধ করে আর আপনি আমি কতটা বড় লোক হয়ে গেছি যে আমরা আগে যেতে পারি না এটা কি আমাদের খুশবদ্দসিব না বদনসিব কথা বলেন এটা কি আমাদের বদনসিব না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আগে আসতে হবে সবার আগে আসতে হবে সামনে বসতে হবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার ওজাটা বিনষ্ট হয়ে যেতে পারে এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার জীবনটা বন্ধ বিপন্ন হয়ে যেতে পারে আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে আমার দিকে দেখেন আমি তাড়াতাড়ি করে বলছি সময় খুবই অল্প কারণ লম্বা সময় আলোচনা করতে পারবো না আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন এবার পারা রোজাদারগণ আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাই কি হৃদয় খুলে শুনবেন আমি হৃদয় খুলে শোনার জন্য উদার আহ্বান জানাবো তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন ও বন্ধু জান্নাতের একটা গেট ওপেন করে রাখবেন সেই গেটের নাম হলো রাইয়া কি করে রাখবেন জান্নাতের ওই গেট বন্ধ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওপেন করে দিবে বলো হুজুর কেন গো তার কারণ হলো ওপেন করে দেওয়ার একটা মাত্র কারণ কারণ হলো ওই রাইয়ান নামক গেট দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি রোজাকে রোজা হিসাবে তৈরি করার জন্য যেই যে কন্ডিশনগুলো মেনেছে যেটি বাদ দেওয়ার বাদ দিয়েছে সে পরিপূর্ণ রোজাদার হয়ে গেছে বন্ধু ওই রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবে রোজাদাররা ঢুকা শেষ হয়ে যাবে গেট বন্ধ করে দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য নিয়ামত কিনা আর জোরে বলেন নিয়ামত কিনা বন্ধুরে আমার এবার আসেন বলে হুজুর কেন বললেন ওই যে আরেকটা বিষয় হলো ইফতারি এখন বর্তমানে বাংলাদেশের অনেক কিছুই কিন্তু নষ্ট কথা বলেন না কেন বাইরের যত খাবার খায় নষ্ট যেগুলো রোজাদারের শারীরিকভাবে ক্ষতি করতে পারে এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মতির জন্য খবর আমি নবী দিয়ে গেলাম ও বন্ধু নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে কি দিয়ে ইফতার করবে খেজুর দিয়ে ইফতারি করবে বলে হুজুর গো খেজুর যদি না পায় তাহলে নেক্সট কি কন্ডিশন দিয়েছেন আমার নবী বলেছেন খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করবা খেজুর এবং পানি ইফতার করবেন আমার নবী যখন ইফতার করত কি দোয়া করত বলবো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি জোরে জোরে সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ আমার কিন্তু অনেক মজা লাগতেছে আপনারা শুনতে শুনতে কি টায়ার্ড ফিল করতেছেন মানে অস্বস্তি বোধ করতেছেন আমি কিন্তু আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে কারণ রমজান মাসের একটা ওয়াজ এই জামিয়াতুল মদিনা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে আমার ছোট ভাই হযরতুল আল্লামা শাইখ জাহিদ আল কাদিরী মাদজিল্লাহ আলী শেষ ও তার সহশিক্ষক যারা আছে স্টুডেন্টরা যারা আছে তোমাদেরকে বলছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করেছো তোমাদেরকে আজকে আমি বলতে চাই আজকের এই মাহফিল এই রমজান মাসের পরে তুমি 70 থেকে 700টা মাহফিল করবা সেটার চাইতে আজকেরটা উত্তম আরে জোরে রমজান মাসে যদি তুমি একটা কোরআন খতম দিতে পারো 70 থেকে 700 খতমের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে আজকে তোমরা জান্নাতের বাগান সাজিয়েছো অসংখ্য মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছো আমার কথা নয় বন্ধু আমার নবীর জবান মোবারকের কথা আমার নবী বলেছেন 10 থেকে 70 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে তার মানে আজকের এই মাহফিল যদি আমার মালিক কবুল করে তোমাদের আমলনামায় 700 মাহফিলের সওয়াব দেওয়া হবে আরে জোরে সুবহানাল্লাহ আজকেরটা দামি না কম দামি সুবহানাল্লাহ
আরো জোরে তারাবি পড়বা নফল ইবাদত করবা আমি বলতে চাই বন্ধু এই রমজান মাসে যদি তোমরা ছোট্ট একটা ইবাদত করো একটা ফরজ ইবাদতের সওয়াব যদি একটা ফরজ আমল যদি করতে পারো তাহলে আমল নাময় 70 টা ফরজের সওয়াব দেওয়া হবে আরো জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই খবর থেকে রোজা পাই আমরা খুশি না বাজার খুশি ঈমানদার খুশি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ দুনিয়াতেও পরকালেও